বন্ধুরা শুধুমাত্র 10 টাকা খরচ করেই 10 মিনিটে তৈরি করে নাও 1 লিটার বাসন ধোয়া লিকুইড। আর এই লিকুইডটা শুধুমাত্র 10 মিনিটে 10 টাকা খরচ করে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা আমরা বাজার থেকে লিকুইড কিনে নিয়ে আসি, আর এই লিকুইড অনেক দামি হয়। যেমন ধরো এই 200 গ্রামের লিকুইডটা 55 টাকা। আমরা যদি 10 টাকা খরচ করেই এক মাসের জন্য লিকুইড তৈরি করে নিতে পারি তাহলে কেমন হয়? তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক লিকুইড তৈরির পদ্ধতি। নমস্কার বন্ধুরা, আমি দেবজানী, দেবজানীস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আজকেই নতুন এসেছো অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো বন্ধুরা এখানে আমি দুটো লেবু নিয়েছি, এই লেবু দুটো দিয়েই তৈরি করব লিকুইড। তো বন্ধুরা লিকুইড তৈরির জন্য আমাদের লাগছে দুটো লেবু, যার দাম 10 টাকা। এই লেবু দুটো দিয়ে আমি লিকুইডটা তৈরি করব। তো পুরো পদ্ধতিটা দেখো, পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এক মাসের জন্য লিকুইড তৈরি করব শুধুমাত্র 10 মিনিটে, তাও আবার 10 টাকা খরচ করে। তো লেবুটাকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। তো বন্ধুরা আমরা বাজার থেকে যে লিকুইড কিনে আনি সেটা কেমিক্যাল যুক্ত, আর তার মধ্যে কতটা কি থাকে আমরা তো কেউই জানি না। বাসায় আমরা লেবু দিয়ে যদি ঘরে তৈরি করে নেই তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী, কেননা আমরা যে খাওয়ার দাবারের বাসনপত্র মাজা ঘষা করি সেটা কিন্তু আমাদের খুব ভালো জিনিস দিয়ে তৈরি করলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। এখানে আমি পুরো লেবু দুটোকে ছোট ছোট করে পিস করে কেটে নিলাম, আর লেবুগুলোকে এবার প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। তো আমি এখানে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। তো এখানে প্রেশার কুকারের মধ্যে আমি লেবু দুটোকে দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল। আমি এখানে এক বাটি পরিমাণে জল দিয়ে এটা সেদ্ধ করে নেব। তো এটা জলটা দিয়ে প্রেশার কুকারটা ঢাকনা দিয়ে এটা সিটি দিয়ে নেচ্ছি। মোটামুটি 2 থেকে 3টে সিটি দিলেই এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি মোটামুটি 2টো সিটি দিয়ে নিলাম, আর এদিকে নিয়েছি আমি একটা সোপ বেস। তো এখানে আমি সোপ বেস হিসাবে একটা ভীম সাবান নিয়েছি যেটার দাম 5 টাকা। তো তোমরা সোপ বেসও ইউজ করতে পারো। তো সোপ বেস যেহেতু সবার হাতের কাছে নেই, সেই জন্য আমি এই ভীম সাবানটা দিয়েই তৈরি করব ভীম লিকুইড। তো এই সাবানটা 5 টাকা দাম, এটা দিয়েই তৈরি করব। আর এই 5 টাকা সাবান দিয়ে কিন্তু হার্ডলি 8 থেকে 10 দিন যাবে, আর আমরা যে লিকুইডটা তৈরি করব সেটা কিন্তু 1 মাসেরও বেশি যাবে, 1 থেকে 2 মাস যাবে। তো দেখো এখানে আমি এই সাবানটাকে ছোট ছিদ্র যেটা আছে সেটা দিয়ে গ্রেট করে নেব, এতে করে আমাদের কাজটা একটু সুবিধে হবে। তো ছোট ছোট করে গ্রেট করে নেব, তোমরা চাইলে এটা কেটেও নিতে পারো। তো আমি গ্রেট করে নেব। তো দেখো আমি পুরো সাবানটাকে গ্রেট করে নিচ্ছি, আর এই গ্রেট করা সাবানটা দিয়েই তৈরি করব লিকুইড। তো ওদিকে সিটি পড়ে গেছে, আর সিটিটা যতক্ষণ না বের হয়ে যায় আর ঠান্ডা না হয় ততক্ষণ আমি রেখে দিয়েছিলাম। এখন আমি ঠান্ডা হয়ে গেছে, সেটা আমি এবার মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব। তো এর মধ্যে যতটা জল ছিল ঠিক জল সহকারে আমি এটা পেস্ট করব, যেহেতু লিকুইড তৈরি করব সেক্ষেত্রে আমাদের জলটা প্রয়োজন হবে, জল সহকারে এটা পেস্ট করব। আর এর মধ্যে আমি সাবানটা দিয়ে দিচ্ছি যাতে সাবানটাও সুন্দরভাবে পেস্ট হয়ে যায় এই লেবুর সঙ্গে। তো সাবানের গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, এতে করে সাবানটা গলে খুব সুন্দর হবে। তো দেখো এখানে আমি দিয়ে দিলাম সাবানের গুঁড়োটা, এবার আমি এটা পেস্ট করে নিয়ে আসছি। তো এটা পেস্ট করে নিয়ে আসি। তো বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে। তো দেখো খুব সুন্দর মসৃণ একটা পেস্ট তৈরি হয়েছে সাবান আর লেবু। এর মধ্যে আমি আর 2টো জিনিস ইউজ করব, তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখন দেখো কত ঘন একটা পেস্ট তৈরি হয়েছে, এত ঘন রাখবো না, একটু পাতলা করতে হবে যেহেতু লিকুইড। তো সেক্ষেত্রে এখানে ফোটানো জলই নেব, এতে করে এটা ধরো 1 মাস মতো ভালো থাকবে, কাঁচা জল নিলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য আমি
জল ফুটিয়ে নেব। আর এটার ঘনত্বটা দেখতে পাচ্ছ অনেকটা ঘন। এটা 1 লিটার জল দিয়ে এখন 1 লিটার তৈরি করা যাবে। তো আমি 1 লিটার না করলেও কিছুটা ধরো 1 লিটারের মতনই তৈরি করব। তো এটা তোমরা যতটা পাতলা করতে চাও করতে পারো, 1 থেকে 1.5 লিটার করতে পারো, তবে আমি খুব পাতলা করব না, একটু ঘন রাখবো। তো আমি মিক্সার গ্রাইন্ডার জারটা ধুয়ে খানিকটা জল এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন ঘনত্বটা দেখা যাক কেমন হয়েছে। আমি এখানে 2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আমাদের বাসনপত্র পরিষ্কার করতে লবণ খুব কাজে দেয়, তো আমি লবণ 2 চা চামচ দিয়ে দিচ্ছি। আর দেব বেকিং সোডা। তো রান্নাঘরে থাকা যে বেকিং সোডা, সেই বেকিং সোডাই আমি দিয়ে দিলাম এখানে 2 চা চামচ। এতে করে এই জিনিসটা আরও পাওয়ারফুল হবে, তো খুব সুন্দর ক্লিনও হবে, আর লেবু দেওয়ার জন্য এটার খুব সুন্দর একটা ফ্লেভারও থাকবে। তো আমরা বাজার থেকে যে লিকুইডটা কিনে আনি তার মধ্যে ফ্লেভার দেওয়া থাকে, আর এটা কিন্তু অরিজিনাল ফ্লেভার, আমরা কিন্তু কোনো ফ্লেভার দেব না। তো এখানে আমি 2-1 ফোঁটা ফুড কালার দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো, এমনিতেই সুন্দর কালার এসেছে। তো আমি এখানে 2-4 ফোঁটা কালার দিয়ে দিলাম ফুড কালার, এতে করে কালারটা দেখতে ভালো লাগবে, তোমরা চাইলে নাও দিতে পারো। এবারে দেখো এটা ভালো করে মিক্স করে নিচ্ছি, এখনও প্রচুর ঘন আছে, তো আমি আর পাতলা করব না, তো এরকমই রাখবো। তোমরা চাইলে এটা 1 লিটার করে নিতে পারো, তো এরকম ঘনত্ব রাখতে পারো, একটু পাতলাও করতে পারো। তো আমি এবার 2টো বোতল নিয়ে নিচ্ছি, একটা 1/2 লিটারের বোতল আর একটা 200 গ্রামের বোতল নিয়ে নিচ্ছি, এবার এর মধ্যে ঢেলে রাখবো। তো আমি এই বোতলের মধ্যে এই মিক্সারটা ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা অবশ্যই তোমরা এই জিনিসটা 1 থেকে 1.5 মাসের মধ্যে শেষ করার চেষ্টা করবে, কেননা এটার মধ্যে কোনো প্রিজারভেটিভ দেওয়া নেই, যেটাতে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, কেননা এর মধ্যে লেবু দেওয়া আছে, নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য 1 মাসের মধ্যে এটা শেষ করে দেবে। তো এখানে আমি যতটুকু তৈরি করেছি আমার 1 মাস চলে যাবে। তো এইভাবে তোমরা অল্প অল্প করে তৈরি করবে। আমি যেমন ধরো 2টো লেবু দিয়ে তৈরি করলাম, তো তোমরা এরকম কোয়ান্টিটিতেই তৈরি করবে যাতে 1 মাসের মধ্যে শেষ হয়ে যায়। 1 মাসের বেশি হলে হয়তো লেবুটা নষ্ট হতে পারে, এই জন্য অল্প করে তৈরি করাই বেটার হবে। তো দেখো আমি 2টো বোতলে ঢেলে নিলাম, আমি যেহেতু ঘন করেছি তো পাতলা করলে হয়তো 1 লিটার হয়ে যেত, তো আমি আর পাতলা করব না। তো 2টো বোতল আমি ঢেলে নিয়েছি, তো প্রায় 1 লিটারের মতনই হয়েছে, আর এই লিকুইডটা দিয়ে 1 মাস মতো চলে যাবে। এটা কিন্তু 10 থেকে 15 টাকা খরচ করেই তৈরি হয়ে গেল আমাদের বাসন ধোয়া লিকুইড। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আজকের জন্য শেষ করব, নমস্কার।